আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে চিতল মাছের কোফতা কারি। যা যা লাগবে, চিতল মাছের কোফতা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ বাটা, লবণ, তেল, কাঁচামরিচ, রসুন বাটা। আর আমি এই চিতল মাছে যে কোফতার মধ্যে অল্প একটু ভাত মাস করে, মানে ভাতকে ভালো করে মাইশ করে নিয়েছি। নিয়ে এটার মধ্যে সব রকমের গুঁড়া মশলা অল্প অল্প দিয়ে দিব, লবণ, হলুদের গুঁড়া, চিতল, সব কিছু দিয়ে এরকম করে বোল বানিয়ে ফেলব। বোল বানিয়ে আমি একটা প্যানের মধ্যে সবগুলো অল্প তেলে ভেজে নিব। এটা কিন্তু আপনারা ডুবো তেলে ভাজবেন না, ডুবো তেলে ভাজলে এটা কীরকম একটু রাবারের মতো হয়ে যায়, রাবার এরকম খেলে করে খেলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। দেখুন আমার এগুলোর কালারটা এরকম হচ্ছে, বেশি করে বাজিনি, এর জন্য আমার সবগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তেল দিয়ে রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সময় নাড়াচাড়া করবো ততক্ষণ পর্যন্ত এই পেঁয়াজেরটা ভালো করে কষে না যায়। দেখুন আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু পানি আর এই যে আমার মরিচের গুঁড়া সব কিছু এটাতে দিয়ে দিব, সব গুঁড়া মশলা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করবো। আর একটু কষানোর পর আমি দিয়ে দিব অল্প একটু টমেটো সস, টমেটো সসটা অল্প একটু টমেটো সস দিয়ে দিলে বাচ্চারা খেলে ওটা একটা টেস্ট আসে, বাচ্চারা খেতে পছন্দ করে মিষ্টি মিষ্টি। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিব যে আমি চিতল মাছের যে কোফতাগুলো করে রেখেছি, এই যে দেখুন এগুলো দিয়ে দেব। আপনার সাইডে দিবেন কেচাপ, নাহলে না দিবেন, যেটা আপনাদের পছন্দ মতো। এবার দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন অল্প একটু পানি দিয়ে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দেবো এই পর্যায়ে, দিয়ে অল্প একটু পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত ব্লক না আসে, বলক না আসবে আমরা একটু অপেক্ষা করবো। দেখুন আমার চিতল মাছের কোফতা কারি রেডি। আসসালামু আলাইকুম।